ইউক্রেন থেকে সেনা প্রত্যাহারে পুতিনের উপর চাপ সৃষ্টিতে রাশিয়া সফররত চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এর প্রতি আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। এই প্রসঙ্গে হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন কির্বি বলেন, শুধু যুদ্ধবিরতি যথেষ্ট নয়, ইউক্রেনের শহরগুলোতে বোমা হামলা বন্ধ ও সেনা প্রত্যাহার করতে হবে রাশিয়াকে। এ বিষয়ে পুতিনের উপর চাপ সৃষ্টি করতে হবে শি জিনপিং এর। তবে এ ধরনের কোনো কিছু বলার পরিবর্তে রাশিয়ার প্রতি যুদ্ধবিরতির আহ্বান জানাবেন চীনা প্রেসিডেন্ট বলে আশঙ্কা প্রকাশ করেন হোয়াইট হাউসের নিরাপত্তা উপদেষ্টা। তিন দিনের সফরে সোমবার মস্কো পৌঁছান শি জিনপিং। পুতিনের সঙ্গে তার সৌজন্য সাক্ষাতে চীনের ১২ দফা প্রস্তাব নিয়ে আলোচনার জন্য আগ্রহ প্রকাশ করেন পুতিন। আজ আনুষ্ঠানিক বৈঠকে মিলিত হবেন দুই নেতা।